আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021-এ দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তোমাদের ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র এবং দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। আমি আবার বলছি, তোমরা যারা 2021-এ ভোকেশনালের দশম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছ, তোমাদের ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র এবং দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আজকের ভিডিওতে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থীরা, তোমাদের ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র এবং দশম সপ্তাহের অ্যাসাইনমেন্টে যা নির্দেশনা দেওয়া রয়েছে বা যার নির্দেশক দেওয়া রয়েছে, যে অনুযায়ী তোমাদের উত্তরপত্র তৈরি করতে হবে, তাহলে চলো তোমাদের নির্দেশনাসমূহ দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদের অ্যাসাইনমেন্টের নম্বর হলো 7 এবং তোমাদের এই উক্ত অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় থেকে। তো সপ্তম অধ্যায় হলো কাপড় বিছানোর সম্পর্কে ধারণা। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা নির্দেশনা দেওয়া রয়েছে, যে তিনটা নির্দেশনার উত্তরপত্র তোমাদের তৈরি করতে হবে। এবং তোমরা এখানে প্রথম নির্দেশনা হলো কাপড় বিছানোর বিভিন্ন পদ্ধতির ধারণা দিতে হবে, দ্বিতীয়ত হলো কাপড়ের সঠিক লে তৈরির শর্তাবলী লিখতে হবে, এবং তৃতীয় নাম্বার হলো কাপড় বিছানোর পদ্ধতি লিখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমার ডান পাশে তিনটা নির্দেশক দেখতে পাচ্ছ, যে তিনটা নির্দেশক মেনে তোমাদের উত্তরপত্রটি তৈরি করতে হবে। তো আমরাও তোমাদের এই নির্দেশক বা নির্দেশনাগুলো মেনে তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটার জন্য 4 করে বরাদ্দ করা রয়েছে। তোমরা যদি আমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধানটি মনোযোগ সহকারে দেখে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমরা কাঙ্ক্ষিত বা বরাদ্দকৃত নম্বর পাবে। এছাড়া তোমাদের অ্যাসাইনমেন্টের মূল্যায়নের যে পদ্ধতি বা নম্বরের যে ব্যাপ্তি, এটা হলো 10 থেকে 12 পেলে অতি উত্তম, 8 থেকে 9 পেলে উত্তম, 6 থেকে 5 পেলে ভালো, এবং এর নিচে হলে তোমাদের অগ্রগতির প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যেক অ্যাসাইনমেন্টের সমাধানেই প্রথমেই তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম বলে দিই, তো এখনও তার ব্যতিক্রম নয়। তো তোমাদের উক্ত ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কাপড় বিছানোর ও সঠিক লে তৈরির শর্তাবলী। আমি আবার বলছি, তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কাপড় বিছানো ও সঠিক লে তৈরির শর্তাবলী। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ড্রেস মেকিং এক দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ বা নির্দেশনাসমূহ। তাহলে চলো আর দেরি না করে তোমাদের জন্য যে নির্ভুল উত্তরপত্র আমরা সাজিয়েছি, উক্ত উত্তরপত্রে আমরা চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টের নির্দেশনা ছিল যে কাপড় বিছানোর বিভিন্ন পদ্ধতির ধারণা। তো এখানে আমরা সুন্দরভাবে তোমাদের জন্য নির্ভুল উত্তর সাজিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে প্রথমে একটা কথা না বললেই নয়, তোমাদের এই সকল সপ্তাহের সকল বিষয়ে অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আমরা খুব কষ্ট ও মেহনত করে তৈরি করে থাকি তোমাদের জন্য। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান তৈরি করতে আগ্রহ যোগায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে ফেলো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো তৈরি করলে সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 1 নং নির্দেশনা ছিল যে কাপড় বিছানোর বিভিন্ন পদ্ধতির ধারণা। তো এখানে আমরা সুন্দরভাবে সাজিয়েছি। পোশাক শিল্পে একাধিক পোশাকের জন্য কাপড় একবার কাটা হয়, একাধিক পোশাকের কাপড় একবারে কাটার জন্য ইত্যাদি পরিকল্পনা ও মার্কেটারের দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী নির্ধারিত দৈর্ঘ্য প্রস্থ স্তর আকারে কাপড় সাজানোর প্রক্রিয়াকে কাপড় বিছানো বলে। এভাবে কাপড় বিছানোর পর কাপড়ের স্তরসমূহ যে আকৃতি ধারণ করে উহাকে কাপড়ের লে বলে। কাপড়ের লে এর মধ্যে 200 প্লাই কাপড় থাকতে পারে। কাপড় হাতে বিছানো যায়, আবার মেশিনের সাহায্যেও বিছানো যায়। কাপড়ের লে তৈরি করা হয় প্রধানত 2টি উদ্দেশ্যের সাধনে জন্য, অর্থাৎ কাপড় বিছানোর জন্য, পোশাক ও তৈরি কাপড় কাটার সময় বাঁচানো হয়ে থাকে। তো তারপরে আমরা দিয়েছি, যেহেতু শত শত প্রায় কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করা হয়ে থাকে, সেহেতু যে টেবিলের উপর কাপড় লে তৈরি করা হয় উহার গঠন অত্যন্ত মজবুত হওয়া দরকার এবং উপরিভাগ অর্থাৎ টেবিলের টপ বেস মসৃণ হওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে যদি স্প্রেডিং টেবিলের ওপর আবার স্প্রেডিং মেশিনের ব্যবহার করা হয়, তবে টেবিল আরও মজবুত হওয়া আবশ্যক। উন্নত মানের স্প্রেডিং টেবিল টপ ছিদ্রযুক্ত থাকে, যার মধ্য দিয়ে বাতাস ভিতরের দিকে হতে বাহিরের দিকে প্রবাহিত করা হয়, যার ফলে স্প্রেডিং টেবিল এর ওপর
থাকে কাপড় লেবা এবং অংশ স্থানান্তরে সহায়ক হয়। আবার বাতাসের শোষণ করা ব্যবস্থাও থাকতে পারে, আবার ফলে যার কাপড়ে লে বাতাসের চাপে সাহায্যে সংকুচিত করে এবং উচ্চতা কমানো যেতে পারে, ফলে কাপড় কাটা অনেক সহজ হয়ে যায়। তো আমরা শেষে দিয়েছি কাপড় বিছানোর বেশ সময় সাপেক্ষ ব্যাপার, বিশেষ করে কাপড় সুন্দর ও সঠিকভাবে কাটার স্বার্থে কাপড় বিছানোর মধ্যে বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক জানা অত্যাবশ্যক। তো শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের প্রথম নির্দেশনার উত্তরপত্র। এখন আমরা চলে যাব দ্বিতীয় নির্দেশনায়। শিক্ষার্থীরা, দ্বিতীয় নির্দেশনা ছিল আমাদের কাপড়ের সঠিক লে তৈরির শর্তাবলী। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এক দুই আকারে ধাপ বাই ধাপ সাজিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধানটা কিন্তু আমরা কষ্ট করে তোমাদের পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের সমস্যা হয় বা কষ্ট হয়, তারপরও আমরা তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কেননা তোমরা যদি বুঝে তোমাদের উত্তরপত্রটি তৈরি করতে পারো, এতে করে তোমরা ভালো এবং অতি উত্তম নাম্বার পাবে এবং এতেই আমাদের সার্থকতা। তাই শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তারপর উত্তরপত্রটি তৈরি করো, তাহলে তোমরা ভালো নাম্বার পাওয়ার যোগ্য হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নির্দেশনা উত্তরপত্রে রয়েছে। তো আমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল যে কাপড় সঠিক লে তৈরি শর্তাবলী। তো এখানে আমরা দিয়েছি কাপড় বিছিয়ে কাপড়ের যে লে সঠিক ও সুন্দরভাবে তৈরি করার জন্য বেশ কিছু শর্তাবলী ও কারিগরি দিক পূরণ করা আবশ্যক। এ সকল শর্তাবলীর মধ্যে কিছু অত্যাবশ্যক পূরণ করতে হবে, যা নিম্নে দেওয়া হলো। তো এখানে এক নম্বর হলো কাপড়ের প্লাই অ্যাসাইনমেন্ট অ্যালাইনমেন্টকরণ। মার্কারের তৈরি ও প্রস্থ কাপড় বিছানো হয়, কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করার সময় কাপড়ের প্রতিটি প্লাই যেন মার্কারের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে সঠিকভাবে স্থাপন করা হয়, তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছ যে সঠিক প্লাই স্ট্যানশন। তো এখানে আমরা দিয়েছি কাপড় প্লাই একটির ওপর অপরটি সঠিক ও সুন্দরভাবে স্থাপন করে লে তৈরি করা হয়। কাপড় হতে ও মেশিন উভয় পদ্ধতি বিছানো হয়, তবে যে পদ্ধতিতে বিছানি হোক না কেন, তা অবশ্যই টেনশনবিহীন হতে হবে এবং প্রতিটি প্লাই যেন একই রকম টেনশনবিহীন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কাপড় বিছানোর সময় যদি এই বেশি ডিলে হয়, তাহলে পোশাক তৈরির পর পোশাকের মেজার বেশি হবে এবং তা বেশি টাইট, এবং তাহলে পোশাক তৈরির পর পোশাকের মেজারমেন্ট কম হবে। এবং তৃতীয় নাম্বারে দিয়েছি আমরা প্রতিটি প্লাই সমতল হতে হবে। কাপড় বিছানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন কাপড়ের কোনো অংশ কোনো ভাঁজ না থাকে বা কাপড় কোথাও কুচড়ে না থাকে। কাপড় বিছানোর সময় কাপড় যদি সমতল অবস্থায় বিছানো না হয়, তবে উল্লেখিত অংশ দিয়ে তৈরি পোশাক ত্রুটি হবে। তারপর তোমরা চতুর্থ নম্বরে দেখতে পাচ্ছ কাপড়ের ত্রুটি দূরীকরণ। কাপড়ের স্প্রেডিং সময় এবং কাপড়ে যদি কোনোরূপ ত্রুটি থাকে, তবে তা চিহ্নিত করে দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ত্রুটি করার জন্য ত্রুটিমুক্ত দায়িত্ব স্প্রেডার অর্থাৎ কাপড় বিছাবে তাদের। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের সমাধানটা কিন্তু আমরা খুব বুঝে শুনে বা খুব কষ্ট করে তোমাদের জন্য তৈরি করি। তোমরা উক্ত পুরো অ্যাসাইনমেন্টের সমাধানই তোমাদের উত্তরপত্রে লিখবে। কেননা তোমরা যদি এর থেকে কিছু অংশ বাদ দাও বা কিছু অংশ এতে করে তোমাদের উত্তরপত্রটি ভালো নাম্বার পাওয়ার যোগ্য নাও হতে পারে। যেহেতু আমরা খুব কষ্ট করে তোমাদের উত্তরপত্রগুলা খুঁজে বই খুঁজে তৈরি করি, তাহলে এর জন্যই তোমরা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমরা না টেনে দেখে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমরা লিখবে, এতে করে তোমাদের ভালো নাম্বার পাবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এই উক্ত অ্যাসাইনমেন্টের নম্বরগুলো তোমাদের মূল পরীক্ষায় যুক্ত হবে। এর জন্য তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে যাতে ভালো নাম্বার পাও, এর জন্য তোমরা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটি তোমাদের উত্তরপত্র তৈরি করবে। তো এখানে চার নাম্বার ত্রুটিবিহীন দূরীকরণ, তো এখানে তোমরা সম্পূর্ণটুকু লিখবে। তারপরে তোমরা পঞ্চম নাম্বারে দেখতে পাচ্ছ যে কাপড়ের প্লাইয়ের সঠিক দিক নির্ধারণ। তো এতে আমরা দিয়েছি কাপড় বিছানোর পূর্বেই দেখে নিতে হবে যে কাপড় কী ধরনের। কাপড় যদি উভয় দিকে একই রকম হয়, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু কাপড়ের যদি উভয় দিকে একই রকম না হয়, তাহলে কাপড়ের প্লাইয়ের দিক মার্কারের পরিকল্পনার উপর ভিত্তি করে সতর্কতার সাথে নির্ধারণ করতে হবে, না হলে পোশাক ত্রুটিযুক্ত হবে। এবং তারপর তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বরে স্থির বিদ্যুৎ দূরীকরণ। তো এখানে স্থির বিদ্যুৎ দূরীকরণের মধ্যে আমরা দিয়েছি কাপড় বিছানো লে তৈরি করার পর ঘর্ষণের কারণে কাপড়ের মধ্যে স্থির বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যে সকল কাপড়ের মধ্যে সিনথেটিক তন্তুর পরিমাণ অধিক থাকে, সেই সকল কাপড়ে বিছানোর সময় কাপড়ের মধ্যে স্থির বিদ্যুৎ বেশি উৎপন্ন হয়, ফলে কাপড় একটা প্লাইয়ের উপর আরেকটা প্লাই স্থাপন করতে বেশ অসুবিধা হয়। তো তারপরে তোমরা সপ্তম নম্বরে দেখতে পাচ্ছ সহজে কাপড় লে বা বান্ডিল পৃথকীকরণ। কাটার কাপড়ের বান্ডিলের আকৃতি নির্ভর করে কাপড়ের রং অথবা সেন্ডের পার্থক্য অথবা প্লাইয়ের সংখ্যা অথবা সময়ের উপর।
তো তারপরে সর্বশেষ অষ্টম নাম্বারে, এই অষ্টম নাম্বার দেওয়ার পরে তোমাদের দ্বিতীয় দশন উত্তরপত্র শেষ হবে। তো তোমাদের অষ্টম নাম্বার হলো কাপড়ের লে কাটার সময় কাপড়ের গলন নিয়ন্ত্রণকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সকল অ্যাসাইনমেন্টের সমাধান আমরা তোমাদের খুব কষ্ট ও মেহনত করে তৈরি করে থাকি, তাই তোমাদের কাছে আমরা প্রত্যাশিত বা আশা করি আমাদের ভিডিওটিতে লাইক এবং পরবর্তীতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার। তাই তোমরা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমরা যারা এখনও আমাদের ইউটিউব পরিবারের সদস্য হওনি, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো এখানে দেখতে পাচ্ছ কাপড়ের লে কাটার গলন। তো কাপড়ের লে কাটিং নাইফ কাটার সময় কাপড় ও নাইফের মধ্যে যে ঘর্ষণ হয় তার ফলে তাপের সৃষ্টি হয়। লে তৈরি করার সময় কাপড়ের প্লাইয়ের ফাঁকে ফাঁকে অ্যান্টি ফিউশন কাগজের প্লাই বিছিয়ে দেওয়া হতে পারে। তো শিক্ষার্থীরা, এতটুকুই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনার উত্তরপত্র। এখন আমরা চলে যাব তৃতীয় নির্দেশনার। তো তৃতীয় নির্দেশনার মাধ্যমে তোমাদের উত্তরপত্রটি শেষ হবে। তো চলে আসলাম আমরা তৃতীয় নির্দেশনা উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের তৃতীয় নির্দেশনা ছিল যে কাপড় বিছানোর পদ্ধতি সমূহ। তো এখানে আমরা দিয়েছি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাপড় সাধারণত মোড়কে সরবরাহ করা হয়। কাপড়ের মোড়ক হতে কাপড় বিছিয়ে কাপড়ের লে তৈরি করা হয়। কাপড় বিছিয়ে লে তৈরি করার জন্য প্রধানত দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়, যথা কায়িক পদ্ধতি, দ্বিতীয় হলো যান্ত্রিক পদ্ধতি। তো এখানে আমরা আবার এই দুটোটাকে আবার আমরা বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথমটা হলো কায়িক পদ্ধতি। এ পদ্ধতিকে তিনভাবে বিছানো হয়ে থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কায়িক পদ্ধতিকে যে তিনভাবে বিছানো হয়, তার প্রথমটা হলো সম্পূর্ণ হাতে বিছানো, তৃতীয়টা হলো হুইকের সহায়তার হাতে বিছানো, এবং তৃতীয় নাম্বার হলো হস্তচালিত স্প্রেডিং ট্রাকের মাধ্যমে বিছানো। তো তারপর হলো দ্বিতীয় নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এবং সাথে থাকা বেল বাটনটি অন করতে বলবে না। তো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার হলো যান্ত্রিক পদ্ধতি। তো এতে দেওয়া রয়েছে যান্ত্রিক পদ্ধতি কাপড় বিছানোর জন্য যে সকল মেশিন ব্যবহার করা হয়ে থাকে তা আবার দুই প্রকার হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে ক নাম্বার আমরা দিয়েছি সেমি অটোমেটিক এবং খ নাম্বার হলো সম্পূর্ণ অটোমেটিক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্র তৈরি করতেছ। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কী অ্যাসাইনমেন্টের সমাধান প্রয়োজন তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমরা উক্ত অ্যাসাইনমেন্টের সমাধানগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এবং শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমরা তোমাদের সঙ্গে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানে আবারও দেখা হবে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের এই উক্ত অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধানটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।